ট্রেনের গতিবেগের সাথে স্যারের বয়সের সম্পর্ক কি? তো পেছনের বেঞ্চে বসা ছাত্ররা একটু দুষ্ট টাইপের হয়। তো পেছনের বেঞ্চে বসা এক ছাত্র দাঁড়িয়ে মাথা চুলকে বলতেছে, স্যার আপনার বয়স হলো 46। তো ওই স্যারের অরিজিনাল বয়স ছিল 46। তো সে খুব অবাক, সে জিজ্ঞেস করলো, বাবা তো তুমি কিভাবে বললা আমার বয়স 46? কয়, স্যার আমার গ্রামে একটা আধা পাগল আছে বয়স 23, আপনি তো পুরাই পাগল, এর লেগে 46। এই হচ্ছে অবস্থা। আরেকটা জিনিস হতো, সেটা হচ্ছে আমরা যখন হাই স্কুলে পড়তাম তখন আমাদের রচনা শেখানো হতো। একটা রচনা শিখলে 10টা রচনা, 20টা রচনা যাতে আমরা লিখতে পারি, এরকম আমাদের স্যাররা আমাদেরকে শেখাতেন। তো এরকম এক ছাত্র সারা জীবনে একটাই রচনা শিখছে, সেটা হচ্ছে কুমির রচনা। তাকে যে বিষয় দেওয়া হয় সে কুমির রচনা নিয়ে আসে। তাকে লিখতে দেওয়া হয়েছে যে তুমি মা রচনা লিখো। সে লিখছে, মা পৃথিবীর শ্রেষ্ঠতম সুন্দরতম অনুভূতির নাম, মা সন্তানকে লালন পালন করেন, তবে কুমিরও তার সন্তানকে লালন পালন করেন। কুমিরের দুই হাত দুই পা আছে, কুমির স্তন্য প্রায় প্রাণী, কুমির জলে থাকে, এটসেট্রা এটসেট্রা। তো স্যার খুব বিরক্ত, যে এই ছেলেকে যাই দেওয়া হয় সে কুমির টেনে নিয়ে আসে, এমন কি দেওয়া যায় যাতে কুমির না আনতে পারে। তো স্যার অনেক চিন্তা ভাবনা করে বললেন, তুমি পলাশির যুদ্ধ নিয়ে রচনা লিখবা। তো ছাত্র লিখছে যে, 1757 সালে বাংলা বিহার উড়িষ্যার নবাব সিরাজউদ্দৌলা ব্রিটিশদের সাথে পরাজিত হয়েছিলেন, মীর জাফর বিশ্বাসঘাতকতা করেছিলেন, তিনি আসলে খাল কেটে কুমির এনেছিলেন, সেই কারণে তিনি পরাজিত হয়েছিলেন, কুমিরের দুই হাত পা আছে দুই হাতে একসাথে। এই হচ্ছে অবস্থা। তো এখনকার ছাত্ররা আমাদের থেকে অনেক বেশি দুষ্ট হয়। আমরা যখন ক্লাসে পড়তাম আমরা খুব শান্তশিষ্ট ভদ্র ছিলাম, এখনকার বাচ্চারা এখনকার ছাত্ররা খুব দুষ্ট। তো ক্লাসে এক শিক্ষক ছাত্রকে জিজ্ঞেস করছে, এই তুই দাঁড়া বাস বানান কর। তো ছাত্র বলতেছে, স্যার কোনটি সারা না কোনটি সহ? তো কইতেছে, স্যার বলতেছে সে কোনটি সারা। তো ছাত্র বলতেছে, স্যার কোনটি সারা বাস হয় না। এই অবস্থা। আরেকটা জিনিস যেটা আমি লক্ষ্য করি সেটা হচ্ছে এখনকার বাচ্চারা অনেক বেশি আপডেট, অনেক বেশি অ্যাডভান্স। আমাদের সময় আমরা খুব মানে একটু বোকা টাইপ ছিলাম, আতেল টাইপের ছিলাম, এখনকার বাচ্চারা অনেক বেশি প্রশ্ন করে, অনেক বেশি ডিমান্ড তাদের। তো এরকম এক বাচ্চা তার বাবার সাথে রাস্তা দিয়ে যাচ্ছে, সামনে একটা গর্ভবতী মহিলা। তো বাচ্চা জিজ্ঞেস করতেছে, বাবা এই মেয়ে পেট এত ফোলা কেন? তো বাচ্চা বাবা বলতেছে, বদমাইশ তুই সব জানিস। তো বাচ্চা বলতেছে, বাবা না সত্যি জানি না। তো বাবা বলতেছে, সত্যি তুই জানিস? না সত্যি জানি না, বলো এই মেয়ের পেট এত ফোলা কেন? তখন বাবা চিন্তা করতেছে কি বলা যায় সঠিক লাইনে যাতে না বুঝে, চিন্তা করতেছে। তো পরে বাবা বুদ্ধি করে বলতেছে, বাবা এই মেয়ের পেটে পানি জমছে। তো তখন বাচ্চা বলতেছে, কো কি আব্বা, তাহলে তো পেটের মশা পানি ডুবে মরবি। এই হচ্ছে বাচ্চাদের অবস্থা। আপনি কোন লাইনে যাবেন? তো কিছু কিছু বাবারা চিন্তা করেন যে বাচ্চাদের যদি কালচারাল মাইন্ডেড করা যায়, বাচ্চারা যদি ভালো কিছু শেখে, গান বাজনা শেখানো হয়, তাহলে ভালো থাকবে, খারাপ কিছু শিখবে না। তো এরকম এক বাবা তার বাচ্চাকে একটা গানের স্কুলে নিয়ে গেছে, একটা গানের ফাংশনে একটা সুন্দর